বাইক এবং ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আহত হলো তিনজন। তাদের মধ্যে রয়েছে এক দম্পতি এবং এক যুবক। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার অন্তর্গত দৌলতপুর এলাকায়। দৌলতপুরে আসার পথে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয় ওই বাইকের, তাতে তিনজন ছিল। স্থানীয় একটি দোকানে বিরিয়ানি খেতে বাইকে করে আসছিলেন। আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক ট্রাক্টর চালক। বুধবার গাজলের চাকনগর গ্রাম পঞ্চায়েতের চোদ ভৈরব এলাকায় রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন এক বৃদ্ধা। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় গাজল গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গিয়েছে অগ্নিদগ্ধ বৃদ্ধার নাম সজনী মাহাতো। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের আদিবাসী তিন মহিলাকে দণ্ডি কাটানোর ঘটনা এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। জেলা মহিলা তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তীকে পদ থেকে সরিয়ে দিল, তাতে খুশি নয় আদিবাসীরা। এই পরিস্থিতিতে ক্রমশই যখন জোরালো হচ্ছে দোষীদের গ্রেপ্তারের দাবি, তখন ওই তিন আদিবাসী মহিলার সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলের রাজ্য সভাপতি দেব টুডু। এই ঘটনায় তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। যদিও কেন এই নক্ষরজনক ঘটনায় দোষীদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি তা নিয়ে উঠছে প্রশ্ন। মুসলিম ধর্মাবলম্বীদের চলছে পবিত্র রমজান মাস। সেই উপলক্ষে সম্প্রদায়ের দুস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিলির পাশাপাশি তুলে দেওয়া হচ্ছে আসন্ন ঈদের জন্য নতুন পোশাকও। বুধবার ইতিহারের পথসাথীর সভা হলে ইফতার পার্টির আয়োজন করা হয়, সেই সঙ্গে নতুন জামা কাপড় তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধায়ক মোশারফ হোসেন সহ অন্যরা।